করোনা মহামারীর সংকটের পাশ কাটিয়ে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফ্রান্সাইজি ক্রিকেট লীগ আইপিএল। 8-19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে আইপিএল এর 13তম আসর। ইতিমধ্যে দলগুলো দুবাইতে পৌঁছে অনুশীলনে ব্যস্ত হয়েছেন, আর এরই মধ্যে চুরির অভিযোগে বিতর্ক হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। সম্প্রতি এবার আসরের থিম সং প্রকাশিত হয়েছে, আর প্রকাশের পরপরই এটি চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতীয় র্যাপার কৃষ্ণ কাউল। এ বিষয়ে নিজের টুইটারে হ্যান্ডেল পোস্টে দিয়েছেন কৃষ্ণা। টুইটে তিনি দাবি করেছেন, 2017 সালে প্রকাশ পাওয়া তার গান দেখ কোন আয়া থেকে চলতি বছরই আইপিএল এর থিম সং নকল করা হয়েছে। কৃষ্ণা লিখেছেন, আমার গানের নকল করা আইপিএল এর থিম সং বানানো হয়েছে, অথচ আমার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি, ক্রেডিট দেওয়া হয়নি, খবরটি সরিয়ে দিন যাতে ওরা আর সহজে পার না পেয়ে যেতে পারে। কৃষ্ণার এই টুইটের পরই ভারতের নেট দুনিয়া তোলপা শুরু হয়েছে, ইতিমধ্যে 7,100টি টুইট রিভিউ হয়েছে। অপরদিকে ওজিলের বিশেষ একাদশে নেই মেসি, স্বপ্নের দল বানিয়েছেন জার্মানির সাবেক মিডফিল্ডার ও আর্সেনাল তারকা মেসুস ওজিল, তার স্বপ্নের দলে নেই লিওনেল মেসি। বুধবার টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে আয়োজন করেছিল ওজিল, সে সময় অনেক ভক্তই তার পছন্দের বিশেষের একাদশ বেছে নিতে অনুরোধ করেছিলেন। ভক্তের অনুরোধ সাড়া দিয়েই পরে টুইটে নিজের স্বপ্নের দল প্রকাশ করেছেন ওজিল, আর সেখানে খুঁজে পাওয়া যায়নি বর্তমান সময়ের সেরা তারকা মেসিকে। যদিও পর্তুগাল তারকা ও জুভেন্টাসের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দলে রাখতে ভুলে যাননি ওজিল। ওজিলের এমন কাণ্ড হতবাক ও হতাশ হয়েছে মেসি ভক্তরা। ওজিলের সেই বিশেষ একাদশে বেশিরভাগই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, এতে বোঝাই যাচ্ছে রিয়াল ভক্ত এই আর্সেনাল মিডফিল্ডার। একাদশে মোট 11 ফুটবলারের মধ্যে 8 জনই রিয়ালের তার সাবেক সতীর্থ, এদের মধ্যে 2 জন ওজিলের সঙ্গে জার্মান জাতীয় দলের হয়ে খেলেছেন। এছাড়াও রয়েছে আর্সেনালের শান্তিস কাজুলাকে, রিয়ালের কিংবদন্তি গোলরক্ষক ইকার কেসিয়ালকে দায়িত্ব দিয়েছেন গোলপোস্ট সামলাবার, রক্ষণভাগের রাইট ব্যাক ফিলিপ লাম, 2 সেন্টার ব্যাক সার্জিও রামোস ও জোরেম রোবার্ট এবং লেফট ব্যাক মার্সেলোকে পছন্দ ওজিলের। মিডফিল্ডার হিসেবে রিয়ালের সাবেক সতীর্থ জাবি আনোসকে এবং আর্সেনালের সাবেক কালোসকে রেখেছেন ওজিল। গোল মেশিন হিসেবে রেখেছেন ডি মেরিয়া, কাকা ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, করিম বেনজেমাকে রেখেছেন, কিন্তু বার্সেলোনার কাউকে পছন্দ না ওজিলের। জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন ওজিল, রিয়াল ছেড়ে 2013 সালে আর্সেনাল যোগ দেন ওজিল। এরপর থেকে তারকা 7 মৌসুম ধরে খেলেছেন আর্সেনালে, 3 বার জিতেছেন এফএ কাপ। দলে নিয়মিত না থাকলেও আর্সেনাল তবে সাপ্তাহিক 3,50,000 পাউন্ড বেতন দিয়েছেন।